লাস্ট ভিডিওতে আমি এই ট্রেডিং জার্নালটি শেয়ার করেছিলাম যেখানে আমার টোটাল ক্যাপিটাল দশ হাজার মানে এটি দশ হাজার টাকার পোর্টফোলিও যেখানে শুধু আছে ওপেন পজিশন এবং ক্লোজ পজিশন এই দুটো আগে আরও তিনটি সিট ছিল যে তিনটি সিট আমি ডিলিট করেছিলাম কারণ আমরা ফান্ডামেন্টাল করব না কিন্তু এই তিনটি ডিলিট করার কারণে সিট এখানে দেখুন ড্রপডাউন বক্সগুলো এরর এরোর হয়ে গেছে ড্রপডাউন বক্সের পাশেই এখানে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে এবং আমরা যদি এখানে ক্লিক করি এখানে দেখুন ইনভেলিড ইনপুট মাস্ট ফল উইথ ইন স্পেসিফাইড রেঞ্জ আমরা যে রেঞ্জের মাধ্যমে এই স্টকগুলোকে ড্রপডাউন বক্সে ইনসার্ট করেছিলাম সেই সিট আমরা ডিলিট করে দিয়েছি আর যে কারণে এখানে ড্রপডাউন বক্সে কোনো স্টক নেই তাই আমরা আজকের এই ভিডিওতে এই ট্রেডিং জার্নালটি আরও ভালো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব তো নমস্কার আমি মুকেশ আবার একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ক্লিক করে রাখবেন তো এইখানে আমরা প্রথমেই যেটা করব ওপেন পজিশন এবং ক্লোজ পজিশনের আগে একটি সিট ইনসার্ট করব। একটি নয় যদি এখানে সিট ইনসার্ট করতেই হয় তো তিনটি সিট ইনসার্ট করব। মানে যেটা কি না আগের ট্রেডিং জার্নালেই যে সিটগুলো ছিল সেই সিটগুলোকেই এখানে ইনসার্ট করব। তো আমাদের কাছে সেই পুরনো ট্রেডিং জার্নালটি আছে সেখান থেকেই আমি জাস্ট ইনসার্ট করব কিভাবে চলুন দেখে নেওয়া যাক এটি সেই ট্রেডিং জার্নাল যে ট্রেডিং জার্নালটি আমি অলরেডি ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি আপনি চাইলে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এটিকে ব্যবহার করতে পারেন তো এখানে প্রথমে স্ক্রিনার তারপর টোটাল সিম্বল তারপর মার্কেট ওয়াশ আমি এই তিনটি সিটকে প্রথমে কপি করব। কিভাবে দেখুন এই ট্রেডিং জার্নালটি যেখানে আছে মানে এই ট্রেডিং জার্নালটি যে ড্রাইভে আছে আমার সেই দশ হাজার টাকার জার্নালটিও এই ড্রাইভে আছে তাই এটিকে আমি খুব সহজেই সেখানে কপি করতে পারি আমি প্রথমে তিনটি সিলেক্ট সিলেক্ট করে নেব প্রথমে স্ক্রিনারে করলাম মানে আমি একবার চেপে ধরলাম এখন এটি সিলেক্ট হয়ে আছে এখন আমি কিবোর্ডে কন্ট্রোল চাপব কন্ট্রোল চেপে টোটাল সিম্বলের সিটে একবার ক্লিক করে নেব এখানে মাউসের লেফট বটন চেপে ধরলাম এখন দুটো সিটই সিলেক্ট হয়ে গেছে এখন আমি মার্কেট ওয়াসটিকেও থেকেও সিলেক্ট করে নেব এখনো আমার কন্ট্রোল চেপে ধরাই আছে আমি জাস্ট মাউসের লেফট বটন চেপে ধরবো এখানে মাউসের লেফট বটন চেপে ধরলাম তিনটি সিটি সিলেক্ট হয়ে আছে আমি এখানেই রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলেই এখানে দেখুন কপি টু তারপরেই আছে নিউ স্পিডশিট এবং এক্সিস্টিং স্পিডশিট আমি এখানে এক্সিস্টিং স্পেসিটি একবার ক্লিক করে নেব জাস্ট এখানে একবার ক্লিক করলাম তো এটি দেখুন একটি নতুন ডায়ালগ বক্স খুলে গেল যেখানে মাই ড্রাইভ শেয়ার উইথ মি এবং রিসেন্ট আছে আমি এখানে রিসেন্টে রিসেন্ট রিসেন্টে গেলেই এখানে দেখুন প্রথমেই আমরা সেই ট্রেডিং জার্নালটি দেখতে পাচ্ছি যেটির নাম দিয়েছিলাম দশ হাজার তো আমি জাস্ট এখানে একবার ক্লিক করে নেব জাস্ট এখানে ক্লিক করার পরেই এখানে ইনসার্ট বাটনটি চলে আসছে আমি ইনসার্টেই একবার ক্লিক করে নেব ইনসার্টে ক্লিক করলাম এখানে দেখুন সিট কপি সাকসেসফুলি আমি যদি এখান থেকে এই সিটটি ওপেন করতে চাই এখান থেকে ওপেন করতে পারবো অথবা আমি যদি সেই সিটে ডিরেক্ট যাই সেখানেও দেখতে পাবো আমি এখানেই ওপেন স্পেডশিট করে নেব একবার এখান থেকেই ওপেন স্পেডশিট করলাম এখানে দেখুন তিনটি শিটের মধ্যে একটি সিট ইনসার্ট হয়েছে তো আমাদের একটি একটি করে সিট ইনসার্ট করতে হবে ঠিক একইভাবে তো আমি আবারও ট্রেডিং জার্নালটিতে গিয়ে এটিকে ওকে করলাম এখন আমি টোটাল সিম্বলকে ইনসার্ট করব। যেহেতু মার্কেট ওয়াসের শিটটি অলরেডি ইনসার্ট হয়ে গেছে তো আমি টোটাল সিম্বলের এখানে রাইট ক্লিক করে কপি টু এক্সিস্টিং সিট এখানে রিসেন্টলি গিয়ে এই দশ হাজার টাকার করব তারপর এখানে ইনসার্ট ইনসার্ট হয়ে গেছে এখানে আমি ওকে করে দিলাম আবারও আমি এখানে গিয়ে রাইট ক্লিক করলাম এখানে কপি টু এক্সিস্টিং স্প্রেডশিট শিট এখানে রিসেন্টলি গিয়ে আবারও সেই সিটে ক্লিক করে এখানে ইনসার্ট করে দিলাম ওকে এবারে আমি দেখে নেব এখানে তিনটি সিটি ইনসার্ট হয়েছে কিনা এখানে দেখুন মার্কেট ওয়াশ টোটাল সিম্বল এবং স্ক্রিনার তিনটি সিটই ইনসার্ট হয়ে গেছে তো কাজের সুবিধার্থে আমি প্রত্যেকটা সিটকেই লেফট সাইডে নিয়ে যাব। এখানে মাউসের লেফট বটন চেপে ধরে আমি লেফট সাইডে নিয়ে আসলাম আর এখন যদি আমরা এই ড্রপডাউন বক্সটাকে ঠিক করতে চাই সেটার জন্য আমাদের নতুন করে ড্রপডাউন বক্স বানিয়ে নিতে হবে তো সেটার জন্য কি করব আমি প্রথমেই এগুলোকে ডিলিট করে দেব। এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে এখানে ড্রপডাউন বক্সে গিয়ে এটিকে আমি রিমুভ ফুরুল করে দিলাম জাস্ট রিমুভ রুল এটিকে ক্লোজ করে দিলাম এটি পুরো ক্লিয়ার হয়ে গেছে আমি যদি এই টোটাল সিম্বলের সিটে যে স্টকগুলো আছে এই স্টকগুলোকে যদি আমি ওপেন পজিশনে নিতে চাই এটা ড্রপডাউন বক্সের মাধ্যমে তো সেটার জন্য কি করব এবারে সেটাই দেখে নেব প্রথমে আমি এই স্টকগুলোকে ডিলিট করে দেবো এখান থেকে কারণ এই স্টকগুলো এখানে থাকলে আমাদের হয়তো অসুবিধা হতে পারে এজন্য প্রথমে এই কলমটিকে ক্লিয়ার করে নেব এই তিনটি স্টকের নাম আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম এখন এই প্রথম সেলে ক্লিক করার পর এখানে রাইট ক্লিক করে এখানে ড্রপডাউনে ক্লিক করে নেব এখানে ক্লিক করলেই এখানে দেখুন অ্যাপ্লাই টু রেঞ্জ আমরা এই রেঞ্জেই অ্যাপ্লাই করতে চাই ক্রাইটেরিয়া এখানে ড্রপডাউন আছে কিন্তু আমরা এটিকে করব চেঞ্জ এখানে ক্লিক করলেই আমরা এখানে দেখতে পারবো অনেকগুলো অপশন দ্বিতীয় নাম্বারে যেটি আছে ড্রপডাউন ফ্রম এ রেঞ্জ আমি ড্রপডাউন ড্রপ ডাউন ফ্রম এ রেঞ্জে ক্লিক করব এখানে ক্লিক করলেই এখানে একটা ফাঁকা ঘর পেয়ে গেলাম এবং তার পাশেই এখানে টেবিলের একটি সিম্বল পেয়ে গেছি আমি এই টেবিলের সিম্বলটিতেই ক্লিক করে নেব এখানে দেখুন সিলেক্ট ডেটা রেঞ্জ আমি জাস্ট এখানে ক্লিক করার পর এইখানে একবার ক্লিক করে নেব জাস্ট এখানে ক্লিক করলাম এবং এবারে যাব আমরা এই টোটাল সিম্বলের শিটে এই টোটাল সিম্বলের শিটে গিয়ে আমি যদি এখানে প্রথম থেকে সিলেক্ট করে নিই সাপোজ এই প্রথম সেল থেকে একদম শেষ সেল পর্যন্ত যাব আমি মানে যতগুলো স্টক এখানে আছে সব স্টকগুলোকেই আমি ড্রপডাউন বক্সে ইনসার্ট করতে চাই তো প্রথম থেকে শেষ পর্যন্ত আসলাম এখানে আমরা রেঞ্জটি দেখতে পাচ্ছি এটি সিট নেম টোটাল সিম্বল আর বি টু থেকে বি এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পর্যন্ত এখন আমরা এখানে ওকে করে দেব এখানে ওকে করলেই এখানে দেখুন স্টক নেমগুলো সবগুলো ইনসার্ট হয়ে গেছে আমি একদম নিচে যাব একদম শেষে গিয়ে এখানে অ্যাডভান্স অপশনে ক্লিক করে নেব অ্যাডভান্স অপশন থেকে আমি এখানে অ্যারোতে একবার ক্লিক করে নেব অ্যারোতে ক্লিক করার পর টান করে দিলাম এটিকেই এখন আমি ক্লোজ করে দিলাম এখন যদি আমি ওপেন পজিশনে গিয়ে দেখি এখানে দেখুন ডাউন বক্সে আমাদের স্টকগুলো চলে আসছে আমি যে কোনো একটা স্টক সিলেক্ট করলেই সেই স্টকটির কারেন্ট প্রাইস এবং বাকি সব কিছু দেখতে পারবো কারণ এখানে আমরা ফাংশন ইনসার্ট করেছিলাম তো যাই হোক এটি সেই পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আমরা ডাউন বক্সে স্টক নেমগুলো পেয়ে যাব আর এখন এটিকেই কপি করে আমাদের যতগুলো দরকার সবগুলোতেই পেস্ট করলেই সবগুলো ড্রপডাউন বক্সে স্টক নেমগুলো ইনসার্ট হয়ে যাবে কিন্তু আমরা যদি এগুলোকে ক্লিয়ার করতে যাই সিম্পলি সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট কি প্রেস করলেই এগুলো ডিলিট হয়ে যাবে কিন্তু আমরা এখান থেকে স্টক নেমগুলো পেয়ে যাব স্টক নেমগুলো এখান থেকে ডিলিট হয়নি আর এইভাবেই আমরা একটি ট্রেডিং জার্নাল খুব সহজভাবেই মেনটেন করতে পারি যে ট্রেডিং জার্নাল ভিডিওটি আমি অনেক আগে পাবলিশ করে দিয়েছি আপনি চাইলে সেই ট্রেডিং জার্নালের ভিডিওটি দেখে এরকম একটি ট্রেডিং জার্নাল আপনিও তৈরি করতে পারেন এবং যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন ও আজকের মতো এইটুকুই ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন